আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ডেন ডায়মন্ড থানা রোড রায়গঞ্জ সহযোগী নিবেদক। নমস্কার, দেখছেন আরসি টিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি ঋজু। প্রথমে যে খবর থেকে চোখ রাখবো, সরকারি উদ্যোগে ডিম বাজারজাতকরণের ক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছেন স্বর্ণজয়ন্তী দলের মহিলারা। হাঁস মুরগি প্রতিপালনের পর উৎপাদিত ডিম বাজারজাত করে লাভের মুখ দেখছেন তারা। এক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জেলা গ্রামোন্নয়ন দপ্তর এবং ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। উত্তরোত্তর বাড়ছে চাহিদা। গ্রামের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে নানান পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। এবারে উত্তর দিনাজপুরে এক্ষেত্রে আরো উদ্যোগী হলো প্রশাসন। বিভিন্ন সময় সরকারিভাবে স্বর্ণজয়ন্তী দলের মহিলাদের স্বাবলম্বী করতে হাঁস মুরগি প্রতিপালনের জন্য সহায়তা করা হয়। এবারে উৎপাদিত ডিম বাজারজাতকরণের ক্ষেত্রে এগিয়ে এলো জেলা গ্রামোন্নয়ন দপ্তর ও রায়গঞ্জ ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। ইতিমধ্যে এ বিষয়ে নতুন দিশা দেখছেন স্বনির্ভর দলের মহিলারা। শুধুমাত্র হাঁস মুরগি প্রতিপালনই নয়, সেখান থেকে উৎপাদিত ডিম সঠিক পথে বাজারজাত না হলে লাভের লাভ কিছুই হয় না। তাই সঠিকভাবে এই বিষয়ে মহিলাদের সহায়তা করছেন আধিকারিকেরা। রায়গঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে ডিম এনে তা প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করা হচ্ছে। ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগ সূত্রের খবর, সম্পূর্ণ জৈবিক উপায়ে এই ডিম উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করা হয়, ফলে সেই ডিমের চাহিদাও যথেষ্ট রয়েছে বাজারে। বর্তমানে রায়গঞ্জ কিংবা এ জেলা ছাড়িয়ে মালদা ও শিলিগুড়িতেও ডিম সরবরাহ করা হচ্ছে, যার জন্য তৈরি হয়েছে ডিম উৎপাদক প্রাথমিক সমবায় সমিতি লিমিটেড। ধীরে ধীরে এই প্রক্রিয়া বাড়ছে বলে জানিয়েছেন ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগ আধিকারিক কৃষ্ণেন্দু মণ্ডল। আমি এই যে রায়গঞ্জে ডিম উৎপাদক প্রাথমিক যে সমবায় সমিতি হয়েছে, এই সমবায় সমিতিটি আমাদের যে জেলা গ্রামোন্নয়ন দপ্তর আছে তার আধিকারিক জেলা আধিকারিক শ্রী সুইত্য দাস স্যার, উনি আমাদের এই যে গ্রামীণ মহিলাদের মধ্যে যে হাঁস মুরগির বাচ্চা বিতরণ করা হয় তাদের ডিম বিক্রি করার মাধ্যমে যে স্বাবলম্বী, আর্থিকভাবে স্বাবলম্বী তার একটি নির্দিষ্ট পদ্ধতি তৈরি করার কথা চিন্তাভাবনা করার বলেছিলেন, এবং ওনার সক্রিয় সহযোগিতাতে এই গ্রামীণ যে স্বর্ণজয়ন্তী মহিলা দল এবং অন্যান্য যে উপভোক্তারা রয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে তাদেরকে একত্রিত করে এই প্রাথমিক সমবায় সমিতিটি তৈরি করা হয়েছে। সেখানে আমরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর রায়গঞ্জ ব্লকের তরফে তাদের যে টেকনিক্যাল যে সহায়তাগুলো এবং সেই ইনপুটসগুলো আমরা দিচ্ছি, আর জেলা গ্রামোন্নয়ন দপ্তর থেকে মার্কেটিং এবং অন্যান্য কিছু পরিকাঠামো তৈরি করে দেওয়া হয়েছে এবং এর সাথে রায়গঞ্জ ব্লক প্রশাসনও যুক্ত। বাজারজাতকরণের পদ্ধতিতে ওনারা রায়গঞ্জের মধ্যে কিছু জায়গা বাদ দিয়েও বাইরে মালদা এবং শিলিগুড়িতে বিভিন্ন সমবায়িকাগুলিতেও প্রতি সপ্তাহে ডিমের এই বাজারজাতকরণ করছেন। এছাড়াও বিভিন্ন অনলাইন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে বা যে সুপার মার্কেটগুলো রয়েছে তার সাথেও ওনারা একটা পদ্ধতিগত আলোচনায় রয়েছেন যে তাদের গুণগত মানের সাথে ওনাদের যে নির্দিষ্ট হচ্ছে সেখানে ওনারা বাজারজাত করতে পারবেন। আমরা কথা বলেছিলাম এই সমবায় সমিতির সভাপতি ডলি সরকারের সাথে। তিনি জানিয়েছেন রায়গঞ্জ ব্লকের 14টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে ডিম এনে তা প্যাকেজিং করে তা বাজারজাত করা হচ্ছে। আপাতত 270 জন কাজ করছে এখানে। এক বছর ধরে এই কর্মযজ্ঞ শুরু হয়েছে। উত্তরোত্তর চাহিদা বাড়ছে বলে দাবি ডলি দেবীর। আমরা মানে প্রতিটা বাড়ি বাড়ি থেকে ডিমগুলো নিয়ে আসছি, নিয়ে এসে এখানে প্যাকেজিং করা হচ্ছে, প্যাকেজিং করে তারপরে মার্কেটে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমাদের রায়গঞ্জ ব্লকে 14টা জিপির মহিলায় আমাদের আছে এখানে যুক্ত এই দলের সাথে। সবাই ডিমগুলো নিয়ে আসে, নিয়ে এসে এখানে দেয়, এখান থেকে তারপরে এগুলোকে ডিস্ট্রিবিউট করছে। তাও এটা কাজটা, এটা তো শুরু হলো, তাও কাজটা এক বছর হয়ে আসলো,
আমরা যে এখানে কর্ণজলাতে সৃষ্টি স্টল আছে একটা ওখানে দিচ্ছি, তারপরে আরও যদি কারো অফিসে অফিসেও দিচ্ছি, যদি কারো প্রয়োজন হয় আসে তাদেরকেও আমরা ডিমগুলো দিচ্ছি। আরসিটিভি সংবাদ রায়গঞ্জ। প্রযুক্তির যুগে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন কেনাকাটা। সময় নষ্ট না করে নিমেষেই ফোনে পছন্দসই জিনিসপত্র অর্ডার করছেন সাধারণ মানুষ। নির্দিষ্ট সময়ে বাড়ি দরজায় এসে হাজির হচ্ছে সেই সমস্ত সামগ্রী, কিন্তু এরই মাঝে বিভিন্ন সময়ে বড়সড় প্রতারণার মুখে পড়তে হচ্ছে গ্রাহকদেরকে। এবারে সেই চিত্র ধরা পড়ল রায়গঞ্জের। অর্ডার করেছিলেন জিন্স প্যান্ট, তার পরিবর্তে এলো বস্তা। রায়গঞ্জে বারোদুয়ারে এলাকার ঘটনা। এই এলাকার বাসিন্দা রুম্পা বিশ্বাস, তিনি পুজো উপলক্ষে নতুন জিন্স অর্ডার করেছিলেন একটি অনলাইন শপিং সাইটে। কয়েকদিন পর তার কাছে এসে পৌঁছায় পার্সেল, প্যাকেট খুলতেই চক্ষু চড়ক গাছ, জিন্সের বদলে এসেছে বস্তা। ওই মহিলা ডেলিভারি বয়কে অভিযোগ জানালে তিনি তা ফেরত নিতে অস্বীকার করে বলেন সংশ্লিষ্ট কোম্পানিকে ফোন করেও মেলেনি কোনো সহযোগিতা, যার জেরে তিনি নতুন করে ক্যান্সেল রিকোয়েস্ট পাঠিয়েছেন। তিনি সঠিক জিনিস দাবি করেছেন। আমি হলো জিন্স অর্ডার দিয়েছিলাম, তো ওটার আমি ভাবছিলাম যে এটার প্যাকেট এত হালকা লাগছে, তারপর দেখি বাড়িতে যাই, বাড়িতে যাই দেখি যে ইয়ে বস্তা দিয়েছে। এটা কালকে এসেছিল, জিন্স অর্ডার দিয়েছিলাম, প্যাকেট খোলার পর বস্তা দিয়েছে। আমি ক্যান্সেলের জন্য ইয়ে রিটার্ন করছিলাম, তো কালকে বলছো 4 তারিখে দিবে, কিন্তু কালকে আসছিলো, তারপর ডেলিভারি বয় বলছে যে এটা নেবে না। তারপর ইয়ে কোম্পানিকে ফোন করতে বলছে, কোম্পানিকে ফোন করছি, কোম্পানি সরি সরি বলতেছিল বারবার আর কেটে দিচ্ছিল। হ্যাঁ ক্যান্সেল রিকোয়েস্ট পাঠিয়েছি, হ্যাঁ জিন্স যাতে পাই এটাই আমি চাইছি। পেরিয়ে গেছে শারদোৎসব, বর্তমানে বিভিন্ন জায়গায় আয়োজিত হচ্ছে বিজয়া সম্মেলনী। বুধবার রায়গঞ্জে কর্ণজোড়ে অবস্থিত জেলা পরিষদ ভবনে অনুষ্ঠানে আয়োজন করা হলো। উপস্থিত ছিলেন সভাধিপতি পম্পা পাল, জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, বিধায়ক গৌতম পাল সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকেরা। এদিন সকলের হাতে পুষ্পস্তবক এবং উপহার তুলে দিয়ে শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন সভাধিপতি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জনসাধারণকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আসন্ন দীপাবলি উৎসব যাতে সকলে শান্তিপূর্ণভাবে পালন করে সে বিষয়ে বার্তা দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। আজকে জেলা পরিষদে বিজয়া সম্মেলনী একটি আমরা প্রোগ্রাম রেখেছি। এখানে ডিএম সাহেব থেকে শুরু করে এডিএম সাহেব, আমাদের জেলা পরিষদের সমস্ত কর্মাধ্যক্ষ, জেডপি মেম্বার্স, সহকারী সভাধিপতি, সমস্ত এমএলএ এবং এই জেলা পরিষদের সমস্ত স্টাফ সকলে মিলে আমরা বিজয়া সম্মেলনী অনুষ্ঠানটি আজকে পালন করছি। তার আগে আমরা আমাদের অর্থের মিটিং ছিল, সেই মিটিংটি আমরা সারলাম এবং পুজো আমাদের সকলের ভালোভাবে কেটেছে। কার্নিভাল থেকে শুরু করে এখন অবধি আমাদের উত্তর দিনাজপুর জেলায় সেরকম কোনো ঘটনা ঘটেনি। সভাধিপতি হিসাবে সকলের কাছে একটাই আবেদন, যাতে আগামীতে কালী পুজো রয়েছে, ভাতৃদ্বিতীয়া রয়েছে, ছট পুজো, সকলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতিকে অটুট রেখে যাতে সকলে পুজোগুলোতে সামিল হয় এবং নিজে উপভোগ করে এবং অপরকে উপভোগ করার সাহায্য যাতে করে দেন। দোরগোড়ায় হাজির লোকসভা নির্বাচন, তার আগেই তৎপর নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশে 1 নভেম্বর থেকে শুরু হলো ফোটো ইলেকট্রাল রোলের স্পেশাল সামারি রিভিশন। এই বিষয়ে বুধবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করেছেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। তিনি জানিয়েছেন এই জেলায় মোট 9টি বিধানসভা কেন্দ্র, বুথের সংখ্যা মোট 2206টি, মোট ভোটার সংখ্যা 22,73,544 জন। পুরুষ ভোটার রয়েছেন 11,74,755 জন, মহিলা রয়েছেন 10,98,682 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 107 জন। 1 নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের সমস্ত কাজকর্ম চলবে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার। বেসিক্যালি সামারি রিভিশন যাকে বলা হয় আমাদের, ডার্ক ফোটো ইলেকট্রাল রোল আছে 2024 ক্ষেত্রে, বেসিক্যালি এসআরইআর যাকে বলা হয় ওটা কাজটা শুরু হচ্ছে। এটা 1 নভেম্বর বেসিক্যালি, যেহেতু
ইসিআই গাইডলাইন অনুযায়ী আজকে এটা হচ্ছে। এখানে আমাদের উত্তর দিনাজপুর জেলাতে এখানে বেসিক্যালি এই কাজটা হবে বা নোটা আপনার জান কি অ্যাসেম্বলি সিট আছে সেখানে বেসিক্যালি টোটাল বুথ নাম্বার এখানে আমাদের 2206 এখানে আছে টোটাল বুথ আমাদের। তো সেখানে বেসিক্যালি ফার্স্ট নভেম্বর থেকে কাজটা শুরু হচ্ছে আজ থেকে, অ্যান্ড ফাইনাল পাবলিকেশন আপনাদের 5 জানুয়ারি 2024 বেসিক্যালি ফাইনাল এই কাজটা হবে পিরিয়ড মধ্যে। তো ফাইনাল রুল সেদিন পাবলিশ হবে। ইন দ্য মিন টাইম আজ থেকে শুরু করে ওই যে 5 জানুয়ারি আপনারা বললাম তাদের মধ্যে অনেক নানা রকম অ্যাক্টিভিটিস আছে যেগুলো কমিশন ইলেকশন কমিশন আমাদেরকে জানিয়ে দিয়েছে কি যেগুলো অ্যাক্টিভিটিসগুলো হয় এই পিরিয়ডের মধ্যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো ইলেকশন কমিশন থেকে বেসিক্যালি টাইমলাইন আগে থেকে বলা হয়। ওইখানে যারা ইলেক্টর্স আছে 22,73,544 22,73,544 টোটাল আছে। সেখানে মেল হচ্ছে 11,74,755, ফিমেল হচ্ছে 10,98,622, আর থার্ড জেন্ডার আছে 107। তো টোটাল মিলে 22,73,000 নাম্বার চলে আসছে। জেন্ডার রেশিও আমাদের যে দাঁড়াচ্ছে এখানে 9:35 আছে। পিপি রেশিও যে আমরা জানি কি ইলেকট্রো টু পপুলেশন রেশিও যে কাউন্ট করা হয় ওটা আমাদের 0.66 আছে। আর লাস্ট যে ফাইনাল রোলে যে নামগুলো এখানে অ্যাড হয়েছে ওটা 28,658 আছে। আর আপনারা জানেন কি কাজ করতে গেলে কমিশনার নির্দিষ্ট একটু ফর্মস আছে যেগুলো আপনাদেরকে নাম অ্যাড করার জন্য, নাম কারেকশন করার জন্য, অনেক লোকজনের অ্যাড্রেস চেঞ্জ হয়, অনেক লোকজন মারা যায়। তো ওই ক্ষেত্রে বেসিক্যালি যে ডিফারেন্ট ফর্মস আছে ফর্ম নম্বর 6, 7 ও 8, 6 নম্বর ফর্ম যেহেতু আগে থেকে চেঞ্জ হয়েছে মানে আপনি শুধু যে নতুন ইনক্লুশন হবে শুধু ওটার ক্ষেত্রেই বেসিক্যালি ফর্ম 6 হবে। আর 7 একটা ইনফরমেশান দিয়ে দিই আমরা, 78,000 পোলিং স্টেশনস এটা হয়েছে আফটার রেসলেশন এটা হয়েছে। আর ট্রেনিংস যে গ্রুপগুলো দেওয়া হয় ওটা ইসলামপুর রায়গঞ্জ এগুলো আমাদের কমপ্লিট করে ফেলেছে এখানে। এছাড়া কিছু কিছু যেহেতু যদি নতুন ভোটার তালিকাতে নামগুলো তোলা হবে যারা এলিজিবল যারা আছে তাদের ক্ষেত্রে সুইপ অ্যাক্টিভিটিস মাধ্যমে আমরা ওগুলো ভি প্ল্যান করেছি। সেগুলো ভি বেসিক্যালি রেগুলার বেসিসে ক্যালেন্ডার আমাদের প্রিপেয়ার করা হয়েছে।